যদি আমরা জিআরপির ত্রিপুরা পুলিশের উইংস, আমরা জুরিডিকশনটা ধর্মনগর চোরাইবাড়ি থেকে সাব্রুম পর্যন্ত, তো আমরা বিভিন্ন সময়ে যে মোবাইল মিসিংয়ের আমাদের 6টা থানার মধ্যে এগুলো যেগুলো কমপ্লেন দেয় মিসিং এন্ট্রি মোবাইল বিভিন্ন সময় হয়েছে, এগুলো আমরা এই বিগত 1 মাস ধরে আমরা এগুলো রিকভারি করেছি। এখন আমরা মোটামুটি এই 1 মাসের মধ্যে আমরা 32টা, টোটাল 32টা মোবাইল রিকভারি করেছি, যেগুলো মার্কেট ভ্যালু 4,70,400 টাকা। তো এগুলোর মধ্যে আমরা আজকে এই সবাইকে ডাকিয়েছি যারা মিসিং এন্ট্রি, এগুলো আমরা বিভিন্ন সময় আমরা এই ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আমরা রিকভারি করেছি 1 মাসের মধ্যে বিগত, এবং প্লাস আমরা চেন্নাই, ঝাড়খণ্ড, বিহার এবং আসাম থেকে আমরা এগুলো রিকভারি করে এনেছি। তো আমাদের ছোট আমাদের যে লোকবল কম, তার মধ্যে আমরা এটা চেষ্টা করলাম, আমাদের আগে এগুলা ছিল না, এগুলা যে টেকনিক্যাল ব্যাপারটা, এখন মোটামুটি আমরা একটা টেকনিক্যাল সাপোর্ট পেয়েছি, তো সাইবার সেলের মাধ্যমে আমরা এগুলো রিকভারি করেছি। তো এগুলো আমরা আজকে আমরা টোটাল 32টা মোবাইল আমরা দিয়েছি, এবং বিগত আমরা এই বছরে আমরা আরও মার্চ মাসে আমরা 6টা মোবাইল দিয়েছি বিভিন্ন মানে রিকভারি করে, আর জুন মাসে আমরা দিয়েছি 9টা মোবাইল, তারা অ্যাকচুয়াল ওনার তাদেরকে দিয়েছি। আচ্ছা, এই যে মোবাইলগুলো আর কতগুলো এমন কেস রয়েছে মোবাইল মিসিং এর? মোবাইল তো মিসিং যেগুলো আছে আমাদের কাছে তো এখনো অনেকগুলো আছে আমাদের কমপ্লেন, যেগুলো মিসিং আমরা এখনো এটা টেস্ট করছি, নিশ্চয়ই এগুলো পাওয়া যাবে, কিছু না কিছু রিকভারি করতে পারবো আমরা। এই রিকভারির পথে কি কাউকে আটক করা হয়েছে? মানে এগুলো তো আমরা যেগুলো আমরা মিসিং এন্ট্রি হয় জিডিতে এগুলো করছি, এগুলো কিন্তু এফআইআর কেস না, এগুলো ওরা কাস্টমাররাই মিসিং এন্ট্রি করছে, কেস করে না তারা, তারা এফআইআর করলে তো আমরা এফআইআর নেবো, এফআইআর করলে তো আমরা অ্যারেস্ট করবো, এগুলোর মধ্যে কোনো এফআইআর নেই, কিন্তু এগুলো টোটালি মিসিং এন্ট্রি, জিটি এন্ট্রি হয় মিসিং এন্ট্রির মাধ্যমে, এগুলো মিসিং হয়ে গেছে, ট্রেনের মধ্যে ফেলে দিয়েছে, স্টেশনে ফেলে দিয়েছে, এবং এগুলোর থেকে আউটসাইড কিছু রিকোয়েস্টও আছে আমাদের অন্য অন্য ডিস্ট্রিক্টে যারা মিসিং হয়েছে, এগুলো আমরা রিকভারি করছি। আমাদের